প্রধানমন্ত্রী মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের পদের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের পাচার অধিকার কেড়ে নিয়েছে। সামান্য ফেসবুক স্ট্যাটাসের কারণে জেলের ভিতরে ঢুকে মেরামেরা হচ্ছে। আমাদের প্রিয় ভাই মুস্তাককে, আমাদের প্রিয় ভাই কাজলকে খুন করা হয়েছিল, জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল। আমাদের দিদার ভাইকে নির্মম নিষ্পেষণ চালিয়ে তাড়া হয়েছিল জেলের ভিতরে, এবং তাকে দুঃখে দুঃখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে শেখ হাসিনার জালিম সরকার।